হাই ফ্রেন্ডস, তোমাদের কাছে আজকে যে খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি, ডাব্লিউ পুলিশের জয়েনিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো তোমাদের কাছে এটা একটা খুবই খুশির খবর। তো 61 জনের জয়েনিং শুরু হয়ে গেছে। তো দেখে নাও তোমাদের কার কার নাম আছে। তো আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটা তোমাদের কাছে খুবই জরুরি। তো ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরো শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো, এরকম যে কোনো সংক্রান্ত আপডেট তোমরা যদি পেতে চাও, পুলিশের চাকরি সংক্রান্ত, ভ্যাকেন্সি, তাছাড়া কবে কী এক্সাম হবে, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখে নাও আজকে যে আপডেটটা তোমাদের কাছে এসেছে। দেখে নাও, পিডিএফটা আমি ঠিকঠাকভাবে পাইনি, কারণ খুব তাড়াতাড়ি ভিডিও বানাতে হলো। তো আমি তোমাদের পিডিএফটা কী বলা আছে পুরো বলে দিচ্ছি। তো এটা আমি তোমাদের প্রথমেই বলে দিচ্ছি যে 2019-এ যারা 6,500 ছেলে আছে, তাদের মধ্যে কিন্তু কারো জয়নিং হচ্ছে না। এই জয়নিংটা পুরো টোটালি যে 61 জনের হচ্ছে, এটা এই জয়নিংটা পুরো তোমাদের হচ্ছে, সরি, এই জয়নিংটা তোমাদের হচ্ছে যে সমস্ত ছেলে আছে 2018-তে চাকরি পেয়েও তারা হয়তো ভেরিফিকেশনের জন্য আটকে ছিল, কিংবা কারো হয়তো কেস পেস ছিল, তো তাদের জয়নিংটা বাকি আছে, তারাই কেবল জয়নিং করছে। এটা কেবল কোনো 2019-এর যে সমস্ত কেস ক্যান্ডিডেট, তাদের কোনো জয়নিং নয়, এটা তোমাদের আমি পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। তো কী বলা হয়েছে দেখে নাও, জয়নিংটাতে বলা হয়েছে 23 তারিখে তোমাদের এই নোটিশটা এসেছে, 23 তারিখে। তো তাদের 61 জনের দেখে নাও নামগুলো প্রত্যেকে। তো 28 তারিখে জয়নিং হচ্ছে, 28 তারিখে জয়নিং হচ্ছে, এই মাসের 28 তারিখে। আর 28 তারিখে এই জায়গায় একটা ডেট আছে, দেখে নাও, 28 তারিখ জয়নিং হচ্ছে। আর 1 জুলাই কিন্তু ট্রেনিং শুরু হয়ে যাচ্ছে, কত, 1 জুলাই কিন্তু পুরোপুরিভাবে ট্রেনিং শুরু হয়ে যাচ্ছে। আর এবার দেখে নাও, 28 তারিখ তোমাদের যে জয়নিং শুরু হয়ে যাচ্ছে, 28 তারিখ, আর 1 জুলাই কিন্তু ট্রেনিং শুরু হয়ে যাচ্ছে। তো তাদের কাছে একটা খুব খুব খুশির খবর, কারণ এত বড় একটা করোনা সিচুয়েশনের মধ্যেও ডাব্লিউপি বোর্ড, সত্যি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ডাব্লিউপি বোর্ড এই করোনার মধ্যেও যে তাদের জয়নিং প্রসেসটা না থামিয়ে রেখে শুরু করে দিয়েছে। আর ডাব্লিউ পুলিশ 2019 ক্যান্ডিডেটের জন্য এটা খুব খুশির খবর, কারণ কেস মিটে গেলে তোমাদের জয়নিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেল যদি নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।